ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে সংঘর্ষ প্রাণহানির খবর এসেছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চারজনের মৃত্যুর বিষয়ে তিনি নিশ্চিত হয়েছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা গুলিবিদ্ধ হয়ে পাঁচজনের মৃত্যুর খবর জানিয়েছে। স্থানীয়রা বলেছেন, শনিবার বিকালে সদর উপজেলার নন্দনপুর এলাকায় মাদ্রাসা ছাত্ররা পুলিশ ও বিজিবির সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ালে গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে শহরের কান্দিপাড়া এলাকাতেও মাদ্রাসা ছাত্রদের মধ্যে সরকার সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক রানা নুরুস সামস জানান, বিকাল থেকে অন্তত 15 জনকে তার হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। যারা মারা গেছেন তাদের সবাই গুলিবিদ্ধ ছিলেন বলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মামুন জানান। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী ওই 5 জন হলেন নন্দনপুরের হারিয়া গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে সুরুজ আলম, বয়স 35, সুনামগঞ্জের জিরাই উপজেলার দাবির মিয়ার ছেলে বাদল, বয়স 24, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মন্দ গ্রামের সুরুজারির ছেলে সুজন মিয়া, বয়স 22, এবং বদল গ্রামের আওয়াল মিয়ার ছেলে কাউসার মিয়া, বয়স 25, এবং এক কিশোর। তবে সংঘর্ষ ও হতাহতদের বিষয়ে পুলিশ বা বিজিবি কর্মকর্তাদের কেউ কোনো কথা বলতে রাজি হননি। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ওরা ঘেরাও করে ফেলেছিল, পুলিশ আর বিজিবি বাধ্য হয়ে গুলি করতে হয়েছিল। আমি 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। পুলিশ ও বিজিবির সঙ্গে কারা সংঘাতে জড়িয়েছে প্রশ্ন করলে মন্ত্রী বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই সময়ে কারা এরকম হামলা চালাতে পারে আপনারা বুঝে নিন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় হেফাজত ইসলামের কর্মীরা শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারিতে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা করলে সংঘর্ষে 4 জন নিহত হন। এরপর ব্রাহ্মণবাড়িয়া শহরে শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক তাণ্ডব চালায় কাউমি মাদ্রাসার ছাত্ররা। তারা রেলওয়ে স্টেশনে অগ্নি সংযোগ ও ভাঙচুর করে। জেলা শহরের কাউতুলি এলাকায় পুলিশ সুপারের কার্যালয় এবং 2 নম্বর পুলিশ ফাঁড়িতে হামলা করে। শহরের বঙ্গবন্ধু স্কোয়ার, আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, পৌর মার্কেট, ইন্ডাস্ট্রিয়াল স্কুল, ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় টানানো ব্যানার, ফেস্টুন, পোস্টার ছিঁড়ে অগ্নি সংযোগ করে বিভিন্ন স্থাপনাও ভাঙচুর করেছে। সেসব এলাকায় পুলিশ বাদী হয়ে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় 3টি মামলা দায়ের করেছে। এসব মামলায় 6,500 জনকে আসামি করা হয়েছে।